ভাই এটা কত হইছে? এটা 40,000। এ কাহা এটা কত? এ ভাই এটা কত? তারিখ ক্যামেরা ভালোই দর্শক বন্ধুরা, এখন আছি আমরা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা চোপাইয়ের হাটে। এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার। খাজনা মাত্র গর্ভবতী 300 টাকা, সাফল্য দীপিকা। এ কাহা এটা কত? 43,000। ভাই আপনার টা কত? জাকা না কা 74,000। এ কাহা আপনার টা কত? 11,500। গাজ বাজার দেখে মন দেখ কেলেন বাজার? আমরা 8 লোক তো। আপনার 8 লোক? ও আচ্ছা, তো এই 8,000 আইতো স্যার দূর দূরান্ত থেকে। একটু ফোন নাম্বারটা কোন ছিদি আপনার লগে যোগাযোগ করে আইতে পারবো? আঙ্গবাড়িকা নো সুন্দিকা, আমি ধর এই এলাকা চিনি না। সেরকম মালিক আপনার বাইরা? আচ্ছা জানেন আপনার ফাকিজা যে মালিক যে বাঙালি মাছ কিনে খাইতে পারতেছে না, যে নদীর মাছ কিনে খাওয়ানোর ভাব আছে আপনার? বিয়াই নাকি? বিয়ের একটু বুঝায়েন। আল্লাহ মাফ করে দিলে কি জনগণ মাফ করে দিব? আল্লাহ কবো জনগণের হক আমি জীবনে মাফ করতাম না, কারণ জনগণের যে হক নষ্ট করে তারে তো আল্লাহ মাফ করতো না। এ কাহা এ আপনার উত্তরা থেকে এই জায়গায় কিভাবে আসবো? উত্তরা থেকে আসবে দর্শক বন্ধুরা, এই যে অনেক সিএনজি আছে সব এই কাফাইশা রোড থেকে আসছে। আচ্ছা ঠিক আছে, দর্শক বন্ধুরা, এই যে কাকা কোলো করে দুইটা লইতেছে। আজকের পরিবেশটা খুবই সুন্দর, গাছ পাতা নতুন গজাইছে। কা দুইটা কত? দুইটা কা কত হইছে? 3200। নায়ক না নাইকিয়া? নায়ক না নাইকিয়া? দুইটা নায়ক নাইকিয়া? নায়ক নাইকিয়া মিলে আছে, টাকা ভালো হইছে।
নাইকে লগে নাইকে ফ্রি বিয়া গলে যেন হালি লগে বউ লগে হালি ফ্রি এই জায়গা নাইকে লগে নাইকে ফ্রি। দর্শক বন্ধুরা এই যে দেখেন নতুন গাছে ফাতা, নতুন গাছে না পুরান গাছে নতুন ফাতা গজাইছে, সুন্দরই লাগতেছে। আর এই জায়গায় অনেক ভাই জিগাইছে এই হুন্ডার কি বেছে নাকি, কে ভাই এই হুন্ডার কি তো বেছে ও, এটা কি বেছে নাই তাই না জমা রাখে ও, এটা পার্কিং। আচ্ছা ভাই এটা কি ও এত বড় বড় দুইটা দেশি না। আচ্ছা এটি কি এটি কত দাম লইছেন? সতেরোশো। বাবারে বাবা কয়দিন পরে মুরগি লিয়ে গোলাগুলি হইব, দেশো মুরগি পাওয়া যাইতেছে না। ব্রয়লারের কেজি কত সেই হিসাবে তো ঠিকই আছে না, সেটা ঠিক আছে। গরিব মানুষ তার কিনা খাইতে তো না, আপনি দায় তো গরিবই ভাই, আপনি গরিব হই, আপনি সতেরোশো টাকা মুরগি কিনে লাইছেন, আপনি গরিব পেতেছেন আপনারে। হ্যাঁ আচ্ছা যাই হোক ভাই, আল্লাহ বরকত দিক, ঠিক আছে। কারে এলে রে আপনার ভাই, কইতে আসেন ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আসেন? ও তো ইন্ডিয়া কিদার সায়া? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ তো ইদার কি ইদার কে কর রায়ে? ও ইদার মুরগা খরিদনে কে আয়া? মুরগা খরিদনে আয়া। আচ্ছা মুরগা কেসা লাগতা ইদার কা? ইদার কা আবি তো খায়া নেই, খাকে বাতাউঙ্গা। ও ইদার এক কামুর মার্কে টেস্ট করকে বাতাউ। এ ভাই এটা কত? এডিয়া হ্যাঁ 6000 নায়ক না নায়িকা ভাই? নায়ক নায়ক সাকিব খান মারা পুরো বাপের সে আর ভাইছে, বাপের সে আর ভাইছে। হ্যাঁ এই তো সাকিব খান সে আর ভাইছে, উড়াই গরে বাইট গেলে আব্বা ডাকবো। এটা কি চ্যানেল? এটা সাফল্য টিভি। সাফল্য টিভি সাবস্ক্রাইব করেন? হ্যাঁ বাইট যা সাবস্ক্রাইব করেন। হ্যাঁ না বাইট যা আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেন। হ্যাঁ ভাই বন্ধু তুমি ইধার কে কাম করতে হো? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হ্যায় বহুত আচ্ছা হ্যায়, কিসকা ইঞ্জিনিয়ার? সিভিল ইঞ্জিনিয়ার। ও সার কারখানার? ও আচ্ছা তুমকো বহুত বহুত বাধাই হে আমারে দেশ মে আনে কে লিয়ে। ও আমারা দেশ কেসা লাগতা হ্যায় তোমার তোমার তোমারে পাস? আচ্ছা লাগতা, আচ্ছা লাগতা হ্যায়। তোমারে দেশ ভি হারা ভরা হ্যায় আমারে দেশ কি তারা। আচ্ছা ঠিক হ্যায় ভাইয়া। দর্শক বন্ধুরা বহুত দিন পরে হিন্দি কইছে আর কি, এক বাংলাদেশের এক নায়ক ষোলো দিনে বলে হিন্দি খেলাইছে দেয়া ইন্ডিয়া দেয়া। আর আমরা তো বাংলাদেশই আছি, ইন্ডিয়া তো গেছি না, আর হিন্দি করতে উল্টাপাল্লা হিন্দি হইতেই পারে। দর্শক বন্ধুরা এসব ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ কাহা এটা কত হইছো? 75000। ও সুন্দর গুলুগুলু। এ ভাই জাকানা কাটা কত জানেন না? আম্মা ওকে দেখতেন না? তা আমি আপনার ভাবছিলাম আজকে বড়ি খাওয়াইলাম, বল ওই জানো বড়ি ব্যস্ত আছে মিস করলেন। হ্যাঁ এ কাহা, এ কাহা কত সেটা? 66000। তা ভালো হয়েছে, কা কা আমনাটা কত হয়েছে? 60000। কা আমনাটা যাইব গো সুফার ফুবাইল ফুবাইল ও ফুবাইল। ভাই আমনাটা কত? 550। ভাই আপনার হরিণ কত? 10500। নাই কে ওই দাদি ব্রেক ফেল করে তেরেং বেরিং কা? এটা কত কোতালেন না কা? এ কাহা এটা কত? 69000। দর্শক বন্ধুরা সুন্দর একটা গরু 69000। ভাই গ্যান্ডারি দুই জোড়া কত কত দাম লইলেন? দুই মোড়া 200। একটা 100, দুইটা 200। বন্ধু কেমন আছো? ভালো আছো? দর্শক বন্ধুরা দুইটা গুলুমুলু আইতেছে। ভাই দুইটা কত গুলুমুলু? ভাই দুইটা কত হইছে? 225। দর্শক বন্ধুরা সেরকম গরু দুইটা 225। কাহা এটা কত? 190। সুন্দর গাবি লগে সারবাসুর। ভাই দুধ কত দূর করে দিছো? 8 কেজি। আল্লাহ ভরসা। তো দর্শক বন্ধুরা কে কোথায় দেখে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানায়েন, আর ভিডিও ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন।